হরি অর্জুন শুনিলে হরি পাদ তলে হরি আপন হরি রুল করন্তু হরি কলে মোর কট আপন অর্জুন পদকু পদ বীর পথ কুছারি দেহ কহুছি আরে
Oh,
চূর্ণা করে দেবে ঘণ্টাকে, নিমিষক মধ্যে মধ্যে চূর্ণা করে দেবে। শরণর বজ্র সেনা হয়ে ছেড়া হয়েছে হনুমান, মতো তো ছাড় মাঙ্কড় বলে ভাবুছু, মোর কীর্তিকলাপ বিষয়ে তো জাণিনু। আপন মানকর তুলসীদাস, আরে শ্রী গুরু চরণ সহজ রজ নিজ মন গুরু সুধারি, তুমি যে সর বন্ধ তিয়ে মরা দিলে ভাঙি যাব, প্রতারণা করে আসিবি, কিন্তু হনুমান গর্ব কথা কিছু দিলি কোনো কথা কোথা
ময় হয় সেতু পথে দেবে পাদ পুথই আজ্ঞা তো বন্ধ ভাঙিব যায় রক্ত বহিলা ভগবান হনুমান কহিলে রক্ত বহিলা সেটু কহিলে হনুমান ও অর্জুন কে কে বহিলা রক্ত না সর্বত কলা ছাড়ি যাবো একটা স্বর আউ ভাঙ্গি তেমক বন্ধ ভাঙ্গি সে ভগবান কৃষ্ণ রাম অবতার রাখলে অর্জুন হনুমান আসে পথর ডেই আসলা তেমনি ভরি অর্জুন কাবলে কৃষ্ণ পাতলে পড়লে তেমনি তা সত্য ভাবে আজ্ঞা রহলে কি কপিকতর বাড়ি রয়েছে অর্জুন নন্দীগ্রস্ত রথ সব
দর্শন দিয়েছেন রাম এবং হরি রূপে উভয় রূপ ধারণ করে উভয় ভক্ত হরি অর্জুন একাবে এ প্রভুঙ্কর মহিমা দেখা পরে হরি অর্জুন একাবে পড়লে কৃষ্ণ পাদ তলে বা হরি পদ তলে কমত নাইকি সে তা গোটে সে আশা কলে যেতবে অর্জুন সত্যবন্ধে পথর তৈরি কলে সরগন্ধরে হনুমান পদতলা সত্যবন্ধ ভাঙি গেল পথর এই সময় কোণ লা যদি সত্যবন্ধে মোটামুটি হ্রাস দেবি হনুমান সত্যবন্ধ ন ভাঙি পারি মত আশ্বস্ত রহ প্রথমে পন্ধরে সত্যকন্ধ ভাঙি গেল যেতবে অর্জুন ধ্বস্ত হয়ে অগ্নিকে প্রবেশ হুম সেটার ভগবান কৃষ্ণ ভূত ব্রাহ্মণ বেশে আসে বলে কোণ গোটে বাল্যস্বরে সত্যকন্ধ নির্মাণ হয়ে যাব আউ থরে মারিল আউ থরে মারিল না যেতবে হনুমান পদ দেলা হলে ভগবান কষ্ট পর্ব ধারণ কলে রক্ত দেলে ভগবান পাঠি তেমনি হনুমান তো বাহির কথা নু হেটে ভগবান কৃষ্ণ নিজে রামর পড়া কেন হে হনুমান তুমি কাহিনী পড়ে যাও তো আসে সত্যবন্ধটা ভাঙি পর রক্ষি সে অর্জুন দাসত্ব রহবে তেমনি অর্জুন রথরে সে কপিকতরে রহলে দাসত্ব ভাবলে সেইটি আজ্ঞা অভয় বাবু যে কথা কহিলেন সেতুবন্ধ ভাঙ্গিনি বলে সারা দাস মহাভারত প্রমাণ করে সেতুবন্ধ ভাঙ্গি না সুগন্ধিকা হরণ দেখুন আজ্ঞা আ্রৌপদী করে নিলে এই যে সুগন্ধিকা পুষ্পর হরণ প্রথম পড়ুলে দ্রৌপদী মু কথা আলোচনা সমালোচনা করি মু যা জাঁচি মু পড়লি সে যা জাঁচি সে পড়ি কিন্তু দ্রৌপদী আজ্ঞা করে না এই ব্রতটা করেছেন কুন্তি আপনার আজ্ঞা মো দ্রৌপদী মাগিছিল সময় পুষ্প
অনুকূল এবং হিন্দল ঢেঙ্কানাল জেলার দুইটি অমূল্য রত্ন আমাখে আজ বিদ্যমান গায়ক চামর ধরি প্রতিষ্ঠিত এই লোককলা বহু দূরক আগে নিয়ে কলাকার মানুষ দেখুছি দিনক দিন ঊর্ধ্বগতি হল বহু বহি পুরে নজর পকাইলে তথাপি মু ভাবি চিন্তি গোটে প্রশ্ন দৌছি দেখিয়া দুইটি পুয় ধনুর্ধর পুয় উত্তর কহিদেবি কিন্তু আপনার দিজন যাক দক্ষ খোঁজবে বউ বহিটা অনেক কুরুক্ষেত্র লম্ব হচ্ছে পাঁচ কোশ প্রস্থ পাঁচ যোজন ওষার হচ্ছে পাঁচ যোজন যোজনটা তিন কোশ লম্ব হল পনের কোশ ওষার হল পনের কোষ কত বর্গ কোষ হল পনের 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 কু গুণি দেলে দুইশ পঁচিশ বর্গ কোষ ভিতরে মহাভারত যুদ্ধ হল কুরুক্ষেত্র লড়াই হল আঠের দিন যুদ্ধ হিসাব দেবে কেউ স্থানরে কতদিন যুদ্ধ হয়ে মানে কুরুক্ষেত্র তো গোটে বিশাল প্রান্তর কেউ কেউ স্থানরে কেতে কেতে দিন যুদ্ধ হয়ে আজ্ঞা অবশ্য ভীষ্ম আমার দশ দিন পাঁচ দিন দ্রোণ দুই দিন কর্ণ তাপরে আমার আলিটি বাকি রয়েছে বলে অছি প্রমাণ কে তো প্রমাণ দিচ্ছি অঠর দিন সরি যাই এই অঠর দিন হিসাবটা আমার আজ্ঞা পাখে টিকি টিকি পড়ছি কিন্তু কেউ জায়গার কতদিন যুদ্ধ হয়েছিল প্রত্যেক স্থানের কেউ জায়গার কেউ জায়গার ভীষ্ম করে কেউ জায়গার দ্রোণ করে কেউ জায়গার কর্ণ করে বিভিন্ন স্থান আজ্ঞা খুঁজলে নিহতি আজ্ঞা পর স্টেপে আপনি চেষ্টা করব ভাই পুরোনা প্রশ্ন ভাই আপনার মত পাইবার পরে কুহনি আজ্ঞা গোটে গোটে প্লট মনে পড়ুছি আজ্ঞা পাঁচটি স্থান যুদ্ধ পাঁচটি স্থান আমার বেড়িয়েশ্বর নাটক গোটে পদ মনে পড়ে লা কুরুক্ষেত্র পুরাণ সঙ্গ পঞ্চক তেমনি যে স্থানের আমার ভীষ্ম দেহ ত্যাগ কলে তার নাম দেখে গোটা ঘাট ছিল সর ঘাট বলে এতে বেলা প্লট জাঁয়া আজ্ঞা কহিপার খুব চেষ্টা করা আজ্ঞা কহিপার প্রতিদিন সকালে যুদ্ধর স্থান বদলি দিয়া এতকি জানু কেবল দুইটি জায়গা রাখিছে দুইটা জায়গা গোটে সন্নত পঞ্চক নাই না সেই জায়গা মানে না দিয়েছি কি না জায়গা দুইটা খুঁজবে যদি দুইটা জায়গার সতের দিন ওড়িয়া যুদ্ধ হল গঙ্গা নদী নিকট নাম ছিল সরঘাট গঙ্গা নদীর নিকট কিছু কিছু জানিনি নাই কিন্তু লক্ষ্যস্থলের স্তরটা পড়ু ঘোষা বিদ্যা পাঠটা ঘোষা বিদ্যা আমি আপনার পচাই দিচ্ছি আপনার হঠাৎ উত্তর দিচ্ছি এইটা যাহা উত্তর দৌঁচি ভাবি চিন্তিকি বাজিটা ভাই বাণ প্রভাব সে লক্ষ্য ইয়ে দেখুনাহ লাখ বিধারে কেতে বাণ আগলে কেবল অর্জুন বাণ মারলে কুতি রাধা চক্র ঘুম গলা সব চক্রের বাণ বাজি ফেরা মিছ কথা ঠাকুর
চক্রে বাণ বাজু নথিলা, যেতে কর্ণ উঠলে তলে মানে বিরাট দল কুণ্ড করা হয়েছি, রোহি মাছ সাপতাল উচ্চ স্তম্ভরে বন্ধা হয়েছি। অর্জুন জলকুণ্ড যেতে অনাইলে ভীষ্ম দ্রোণ পচারিলে, পুয় তোমাকে মাছ দিশুছি তো এই কিয়ে কর্ণ, কর্ণ যেতে অনাইলে তাহলে আজ্ঞা মাছর না জোড়া খালি দিশুছি, কে তোমাকে কুহালা মাছর বাম আখিরে বিধ কর তোমাকে লাঞ্জ দিশুছি, তুমি বিরোধ চালি যাও ওলহি পড়লে বাণ যাই নাই মোটে বাণ ভাই না উঠিলা বাণ আসুর গল মু পকাইবি, অনেলা গলগুলু কহিলা পচারিলে ভীষ্ম মাছ দিশুছি, কহিলা আজ্ঞা মাছর গণ্ডি আউ লাঞ্জ দিশুছি, তোমাকে তো কহিলা মাছর বাহি নেব তোমে গণ্ডি লাঞ্জ বাড়ল, এইদূর কোণ জনা পড়ি দেখি কহিলে এ গোটে বিরাট প্রসরুতরে আপনকর কথা ইয়ে প্রকৃতরে বাণবিন্ধ বাণ বাণবিদ্ধ কেহি করে পারি নথিলে, সমস্তে মৎস্যকু চিনি নথিলে, তলে সমস্তে বাউলে চাউলে হেউথিলে, কে কহিলা গণ্ডিটা কে কহিলা লাঞ্জটা, তেণু সমস্তে কহিলে তুমি তো মাছর আখি দর্শন করে পারি না, লক্ষ্য ভেদ করব কোণ, এইটি কোণ রহিলা দেখি কহিলে মানে দর্শনরে পুরা এর উত্তর কো বহিরে নাই, গোটে নির্দিষ্ট লক্ষ্য স্থল কু লক্ষ্য রাখি সে ধ্যান বস, আপনার এক লক্ষ্য গুরু এপটে তৈরি প্রতিমা গোটে বড় কাঠ খাড়িয়া তৈরি তা ঘর সব গোটে রন্ধ্র করে গুরুকে প্রণাম করি সেই রন্ধ্রে বাণ বাহিলা, কেতবে বাহার বাজিলা কেতে ইয়াড়ে বাজিলা কেতবে সিয়াড়ে বাজিলা, তা মানে লক্ষ্য সিদ্ধ সে হয়েপারি নথিলা, যেত রন্ধ্র ভাবি জানলা জানলা যে মোর লক্ষ্য সিদ্ধ হয়ে গেল, তেমন ত্রাটক যোগ অর্জুন হচ্ছে ত্রাটক যোগ মানে নির্দিষ্ট লক্ষ্য মানে মাছর বাম আখি মানি, তেমন যেত বিষ্ণু পচারে কো দিশু যে হাম আখি মারি দ্রৌপদী বাহার, তেমন সে পুরাণ ছাড়ু প্রকৃত পাঠ কোণ সেইটি হ্যাঁ বড়িয়া কথা হল।